सुप्रिय छात्र छात्री अस्सलामु आलैकुम चट्टग्राम ऑनलाइन स्कूल पक्ष के आबारो तुम्हारे शुभेच्छा और स्वागतम। आशा करी सबाई भालो आसो। आमरा गत क्लासे हिसाब विज्ञान द्वितीय पत्रेर आर्थिक अवस्थार विवरणी निये आलोचना करेछिलाम, नियम नियमावली देखिए दिए। आज के प्रैक्टिकल एक अंक देखाई दीब कि भावे आर्थिक अवस्थार विवरणी प्रस्तुत करा हय। तार आगे गत क्लासे किछु फीडबैक आमरा निये देखी। आर्थिक विवरणी कयटी अंश इटा आमार मैक्सिमाम समय एमसीक्यूते आसछे। आमरा कि बोलते पारी मने आछे आर्थिक विवरणी कयटी अंश? देखी क्यों बोलते पारे कि ना। आर्थिक विवरणी पांच टी अंश, इटा खूब भालो करे मने रखबे। आर्थिक विवरणी पांच टी अंश, एक होच्छे आय विवरणी, दुई नम्बर होच्छे मालिकाना सत्य विवरणी, तीन नम्बर होच्छे आर्थिक अवस्थार विवरणी, चार नम्बर होच्छे नगद प्रवाह विवरणी, आर पांच नम्बर होच्छे प्रयोजनीय नथि टीका समूह। आमरा नगद प्रवाह विवरणी एखाने कराइछि आमादेर ए सेशनेर, अर्थात आर्थिक अवस्थान विवरणी करार आगेर क्लासगुलो छिल नगद प्रवाह विवरणी निये। आमरा आजके करबो आर्थिक अवस्थार विवरणी। एई आर्थिक अवस्थार विवरणीते हिसाब विज्ञान प्रथम एवं द्वितीय पत्र दुई पत्र मिले आमार चल्लिस नम्बर, अर्थात चारटा प्रश्न थाके। যদি আমি আর্থিক অবস্থার বিবরণী খুব ভালো করে করতে পারি তবে আমি চল্লিশ নম্বরের আনসার করতে পারবো। আর এসএসসিতে যা শিখেছি এখানেও তাই, এসএসসিতে যা শিখেছি এখানেও তাই। আয় বিবরণী হচ্ছে মনে রাখবা এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে সেম। আয় বিবরণী কি? আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ গেলে মোট মুনাফা, মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালনায় যোগ পরিচালন ব্যয় বাদ যেটা হবে সেটা নাম পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালনায় যোগ আর অপরিচালন ব্যয় বাদ যেটা হবে সেটা নাম পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালনায় যোগ অপরিচালন ব্যয় বাদ যেটা হবে সেটার নাম নেট মুনাফা। আমরা একটা অঙ্ক দেখে নিব। देखी आमरा अंकटा एकटु देखी। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2019। এটা যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019 এর অঙ্কটা যদি আমরা যদি একটু দেখতে দেখি, নাহার লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা। তার অনুমোদিত মূলধন কত? 10 লক্ষ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল ছিল নিম্নরূপ। যশোর বোর্ড 2019, নাহার লিমিটেড রেওয়ামিল 2018 সালের 31শে ডিসেম্বর। হিসাবে শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা, প্রারম্ভিক মজুত পণ্য। আমি এখানে বলে যাই আমার প্রারম্ভিক মজুত পণ্য এটা যাবে তোমার আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়তে, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়তে, বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়তে। ফেরত এটা হচ্ছে বিক্রয় ফেরত, এটা হলো ক্রয় ফেরত। মজুরি তাও বিক্রিত প্রত্যক্ষ খরচ, ঋণপত্রের সুদ, এটা ঋণপত্রের সুদ হবে অপরিচালন ব্যয়, বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়। আমার ইস্যুকৃত ও তলবকৃত মূলধন এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। 10% ঋণপত্র দীর্ঘমেয়াদি দায়, 10% ঋণপত্র দীর্ঘমেয়াদি দায়, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, অনাদায়ী পাওনা সঞ্চিতি তাও পরিচালন ব্যয় থেকে বাদ যাবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদত্ত লভ্যাংশ,
এ প্রদত্ত লভ্যাংশ বাদ যাবে মালিকা ইয়ে থেকে। মণিহারী পরিচালন ব্যয় সাধারণ সঞ্চিতি মালিকানা স্বত্ব 10% বিনিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগ। আয়কর সঞ্চিতি, এই আয়কর সঞ্চিতি আমার মালিকানা সত্ত্বের সাথে আমরা যোগ বিয়ে করবো, এটা দেখাই দিব। বহি পরিবহন পরিচালন ব্যয় সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত শেষ। আমি সমন্বয়গুলো একটু পরে যাই। বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, কিন্তু হিসাবে লিখা হয়নি। বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। আচ্ছা, এটা কি হবে? বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে, তাহলে এটা আমার খরচ। প্রথমে হবে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ ডেবিট 6,000। যেহেতু আমার ক্রয় কমে গেল, তাহলে সে হবে কি? ক্রয় হিসাব কি? ক্রেডিট 6,000। তার মানে বিজ্ঞাপন 6,000, পরিচালন ব্যয় বাড়বে, আর ক্রয় 6,000 টাকা কমে যাবে। তাহলে এটা যাওয়া দেওয়া হবে বিজ্ঞাপন খরচ ডেবিট ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন 6,000 টাকা বাড়বে, ক্রয় 6,000 টাকা কমে যাবে, ক্রয় 6,000 টাকা কমে যাবে। দেখো বুঝতে পারো কিনা। এরপর দুই নাম্বার সমানে যন্ত্রপাতির উপর 5% হারে অবচয়, তাহলে যন্ত্রপাতির উপর অবচয়টা কি করতে হবে? তোমার যন্ত্রপাতি এটা যাবা দেওয়া হবে অবচয় করস ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা যাবা দেওয়া হবে কি? অবচয় করস ডেবিট অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যা আসে তা। এরপর দুটো গেল, পরেরটাতে কি আছে দেখি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কমিয়ে 6,000 টাকায় আনতে হবে, এটা একটা বুঝার বিষয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি কমিয়ে 6,000 টাকায় আনতে হবে। আচ্ছা, আমার এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কত? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমিয়ে 6,000 টাকায় আনতে হবে, মানে কি আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 6,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 6,000 টাকা। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 5,000 টাকা, যার মধ্যে অব্যবহৃত মণিহারী 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে। এটা চারবার সমন্বয় হবে, কয়বার? চারবার। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে অব্যবহৃত মণিহারী 2,000। তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে 2,000 টাকা অব্যবহৃত মণিহারী বাদ যাবে, একবার বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়তে, আর একবার বাদ যাবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ থেকে, আর একবার বাদ যাবে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ থেকে। আবার এই মণিহারী, এই যে অব্যবহৃত মণিহারী, এটা একবার মণিহারী থেকে বাদ যাবে, পরিচালন ব্যয় থেকে মণিহারী থেকে বাদ যাবে, আবার সেটা চলতি সম্পদে দেখাতে হবে। এটা চারবার হবে। 2018 সালের জন্য কোম্পানি 10% লভ্যাংশ ঘোষণা করেছে, এই লভ্যাংশ ঘোষণা হবে তোমার এখান থেকে, এই তলবকৃত তলবকৃত মূলধন থেকে লভ্যাংশ। তাহলে 3,00,000 টাকার 10% হবে কত? 30,000 টাকা হবে ঘোষণাকৃত লভ্যাংশ। আয়কর সঞ্চিতি 10,000 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে আয়কর সঞ্চিতি আগে আসে কত? 40,000। এখন 10,000 টাকা যদি বৃদ্ধি করা হয়, 40 যোগ 10 50,000 টাকা। এ হচ্ছে আমার প্রশ্ন। আশা করি এখন আমরা আইটেমগুলো বুঝতে পারছি। আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করবো। সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। দেখি প্রথম প্রশ্ন, নিট ক্রয়ের পরিমাণ। আচ্ছা, নিট ক্রয়ের পরিমাণ যদি বের করতে যায়, তাহলে আমার এখানে আছে কত দেখো? আমার ক্রয় আছে 1,40,000, তার থেকে ক্রয় ফেরত 4,000 বাদ দিলে কত? 1,36,000, 1,36,000, তার থেকে বাদ যাবে
6,000 ওই যে বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ যাবে, আর তাকে কত 1,30,000। এই আর কি, আর তো কিছু নেই, এই 1,30,000 হলো আমার কি নিট ক্রয়। তাহলে নিট ক্রয় বের করার জন্য বাদ দিতে হবে ক্রয় ভাগ ক্রয় ফেরত, যেটা হবে তার জন্য ভাগ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ 6,000, নিট ক্রয় 1,30,000। সবাই লিখে নি, এরপর আমাকে বিশদ আয় বিবরণী বের করতে বলছে। নাহাল লিমিটেডের 2018 সালে মোট মুনাফা 1,02,000 টাকা দরে উক্ত বছরের পরিচালন মুনাফা নির্ণয় করো। আমি আবার বলি, তোমরা বাসায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মোট মুনাফা 1,02,000 টাকাটা বের করে দেখাতে হবে। আমরা বাসায় এই জিনিসটা বের করে দেখাবো। সেই ক্ষেত্রে দেখো, আমি লিখলাম মোট মুনাফা 1,02,000 বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি কি আছে? প্রথমে মনিহারি আছে 70,000, তার থেকে ওই অব্যবহৃত মনিহারি 2,000 বাদ যাবে, আর থাকবে কত 5,000। বিজ্ঞাপন 20,000 যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 6,000, তাহলে বিশেষ সহায়ে কত 26,000। বহি পরিবহনটাও বলবে, অনাদায়ী পাওনা 6,000 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকায় কমিয়ে আনতে হবে, সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যোগ করলে 16,000, তার থেকে পুরাতন, এখানে আমার প্রশ্নে দেওয়া আছে পুরাতন 8,000, এই পুরাতন 8,000টা বাদ যাবে, 8,000 বাদ গেছে, যেটা হলো সেটা 8,000 টাকা বসে গেছে। আর অবশ্যই করস, আর কি অবশ্যই করস, ওই যে অবশ্যটাও করস বাদ দিলে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে আমার 45,500 টাকা। এটা একটু লিখে নাও, কতবার বলছি গরম রাখতে যাওয়া। তাহলে এখানে আমরা যা পাইছি সেটা হলো, আমরা নিট মুনাফা বের করার জন্য মোট মুনাফা যোগ পরিচালন ব্যয়, এখানে পরোক্ষ পরিচালন নাই, এখানে পরোক্ষ পরিচালন নাই, সুতরাং এটা লাগবে না, পরোক্ষ পরিচালন না থাকলে আমার লাগবে না। সেই জন্য আমরা কি করলাম, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিছি। পরিচালন ব্যয় এখানে আছে কি কি? আমার আছে মনিহারি, বিজ্ঞাপন, বহি পরিবহন, অনাদায়ী পাওনা, অবশ্যই কর, সেগুলা পর পরিচালন মুনাফা পেয়ে গেছি। তবে আমি পরীক্ষার জন্য, আমি শেখার জন্য স্টুডেন্টকে যে জিনিসটা আমি বলবো সেটা হলো, ঠিক আমি প্রথমে বের করব, আমি প্রথমে বের করব মোট মুনাফা বের করব বিক্রয় থেকে, বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এভাবে বের করব আমরা বিক্রিত পণ্যের ব্যয়, যেটা হবে সেটার নাম মোট মুনাফা। এই মোট মুনাফার সাথে যোগ পরোক্ষ পরিচালনায় পরিচালন আয় বা পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় যেটা হবে সেটার নাম পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন আয় যোগ আর অপরিচালন ব্যয় বাদ। যেটা হবে সেটার নাম নিট মুনাফা। আমরা এভাবে পরীক্ষার জন্য আমরা এভাবে বের করব, আমরা পরীক্ষার জন্য এটা এভাবে বের করব। এবার দেখি আমাদের এটা আমার আমার ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এরপর এটা দেখি এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। পরে আমাকে এখানে বলা হচ্ছে যে নাহান লিমিটেডের নিট মুনাফা এত দরে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করে। এই মালিকানা সত্য বিবরণীটা আমরা আজকে শিখব,
এই মালিকানা সত্ত্ব বিবরণটা আমরা শিখব। এইটা হচ্ছে নাহার লিমিটেড মালিকানা সত্ত্ব বিবরণী। দেখো মালিকানা সত্ত্বের মধ্যে আমার কি কি আছে, এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আমার এখানে আছে কি কি, আমার একা আছে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি সংরক্ষিত হয়, শেয়ার মূলধন আছে সাধারণ সঞ্চিতি আছে সংরক্ষিত, এটা সংরক্ষিত হয় নাই সংরক্ষিত আয় হবে, আমার প্রারম্ভিক উদ্বৃত্ত শেয়ার মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত এটা সাধারণ সঞ্চিতি এটা সংরক্ষিত আয়ের এটা তিনটা যোগ করলে এত, এই যে 16 বছর আমার নিট মুনাফা হলো, এখানে যে এরা বলছে নিট মুনাফা এত টাকা ধরে 30,500, এটা আমি এখানে লিখলাম যোগ নিট মুনাফা 30,500, এই 30,500 এখানেও বসাই দিচ্ছি। আয়কর সঞ্চিতি, এই আয়কর সঞ্চিতি 40,000 সংরক্ষিত এর সাথে যোগ হবে, এখানেও বসাই দিচ্ছি। বাদ ওই যে লভ্যাংশ প্রদত্ত ছিল সেটা এখান থেকেও বাদ দিছি, এখান থেকেও বাদ দিছি, আমার প্রস্তাবিত শেয়ার মূলধনের 10% লভ্যাংশ সেটা সেটা এখান থেকেও বাদ দিছি, এখান থেকেও বাদ দিছি, এগুলো সব যোগ দিয়ে করে এটাই হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। এটাই ছিল আমাদের মূল অঙ্ক। তবে এই একই অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে, এই বাড়ির কাজ অঙ্কটা তোমরা পরিপূর্ণভাবে করবে। তোমরা কি কি করবে, প্রথমে তোমরা করবে আয় বিবরণী, প্রথমে তোমরা করবে আয় বিবরণী, তারপর করবে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিক এটা তো করে দিছি মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা পার্ট তোমরা করে রাখবে, এই তিনটা পার্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। চূড়ান্ত হিসাব আর্থিক অবস্থার বিবরণী ভালো করে প্র্যাকটিস করলে আমরা 4টি প্রশ্নের উত্তর দিতে পারবো। সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করি, অনুশীলন করি, যাতে করে আমরা হিসাব বিজ্ঞানে খুব ভালো করতে পারি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, আমরা সবাই ঘরে থাকি। আল্লাহ হাফেজ।